200টা টেস্ট ম্যাচ খেলবেন কোহলি, আশাবাদী তার ছোটবেলার কোচ। আগামী 6 বছরে ভারত যদি গড়ে 15টা টেস্ট ম্যাচ খেলে, তাহলে বিরাট কোহলি ক্যারিয়ারের 200তম টেস্ট ম্যাচ খেলে নিতে পারবেন, এমনটাই মনে করেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। 34 বছর বয়সী কোহলি এখন অবধি ভারতের হয়ে খেলেছেন 104টে টেস্ট ম্যাচ, সেখানে 48.90 গড়ে তিনি করেছেন 8,119 রান, আছে 27টা সেঞ্চুরি এবং 28টা হাফ সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত একজন ক্রিকেটার 200টি টেস্ট ম্যাচ খেলেছেন, তিনি হলেন সচিন তেন্ডুলকর। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন, তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার 2 প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া এবং রিকি পন্টিং। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কোহলি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড, কিন্তু তার 200 টেস্ট ম্যাচ খেলার রেকর্ড ভাঙতে পারবেন না তিনি। যদিও কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা আশাবাদী এই বিষয়ে, তিনি বলেছেন ভারতকে আগামী কয়েক বছর 5 ম্যাচে 3টি করে সিরিজ খেলতে হবে, বিরাট কোহলিকে অন্তত 6 বছর খেলতে হবে। আমার মতে সেটা কোনো কঠিন কাজ নয় কোহলির পক্ষে, এখনও যেভাবে খেলছে এবং ওর যা রানের খিদে সেটা বিচার করে দেখলে কোনো কঠিন বিষয় নয় এটা। তবে তারকা ক্রিকেটারের কোচের মতে শুধুমাত্র রেকর্ডের জন্য খেলেন না কোহলি, যেদিন তিনি মনে করবেন ম্যাচে নিজের 100% দিতে পারছেন না সেদিনই খেলা ছেড়ে দেবেন। এই বিষয়ে রাজকুমার শর্মা বলেছেন যতদিন কোহলি মনে করবে যে ও দলের জন্য নিজের 100% দিতে পারছে ততদিনও খেলবে, যদি 10% তার ঘাটতি পড়ে তাহলে আর খেলবে নাও, দলের প্রতি এতটাই দায়বদ্ধতা তার, দল সবসময় আগে তার কাছে। 2008 সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেন কোহলি। বিরাট কোহলি 200 টেস্ট ম্যাচ খেলবেন কি না সেটা বলবে সময়, তবে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন তিনি। 49টা ODI সেঞ্চুরি করেছেন সচিন, 1745তম ODI সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে কোহলি সচিন তেন্ডুলকরের ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড ভাঙার বিষয়ে আশাবাদী সাবা করিম। এই বিষয়ে তিনি বলেছেন কোহলি যে স্বাধীনতার সাথে ব্যাটিং করে সেটা দেখে আমার মনে হয় ওর পক্ষে সচিন তেন্ডুলকরের ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড ভাঙা খুবই সম্ভব, আর সেটা আগামী 10-11টা ইনিংসের মধ্যেই হবে। ফর্মে ফিরেছে বিরাট, এখন তার ছন্দপতন ঘটানোটাই খুবই মুশকিল, তাই আমি চাই ও সচিনের রেকর্ড ভাঙুক। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।